অভিমণ্ডিতো ভাগবতং প্রণমামি শিবং বৈশরাজনিকেতনমাদি গুরুং বরলাশমর্তি বিনাশ বরদা ভাইশূল বিনাশ ধরং প্রণমামি শিবং 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 তাণ্ডবের মধ্যে ধ্বংসের মধ্যে সংকটের মধ্যেই নতুন সৃষ্টির সম্ভাবনা অঙ্কুরিত হয়। তাই তো আমার আমার ভগবান শিবাম সংহারের দেবতা, সংহারের দেবতা। শান্তিতে শান্তিতে চোখ বন্ধ করে বসে থাকা এই বৌদ্ধ মঠ, বৌদ্ধ সন্ন্যাসী, বৌদ্ধ বিহার অকাতরে নির্বিচারে আমি ধ্বংস করেছি। ভেতুর দল সংহারকে ধ্বংসকে ভয় পায়, তাই চোখ বন্ধ করে বসে থাকা শান্তির প্রতীক বুদ্ধের সাধনা করে। আমি আমি নাকি বিজাতীয় হন? কে বিজাতীয়, কে জাতীয়? হ্যাঁ, ধরনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ হেঁটে বেরিয়েছে, সাম্রাজ্য বিস্তার করেছে, সংস্কৃতির আদান প্রদান হয়নি। কে দেশীয়, কে দেশীয়, কে বহিরাগত? আমার পিতা তোরমান ভারতবর্ষে এসে সঙ্গে সঙ্গে ভারতীয় সংস্কৃতি আত্মস্থ করেনি। আমরা বিজাতীয়, আমরা আমি 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 শিবম শিবম পূজা করি, আমি বিজাতীয়। হ্যাঁ, এ ব্যাপ্ত ভারতবর্ষের জন্য হুন বংশ কিচ্ছু করেনি। আমি আমি তো আমি তো এই ভারতবর্ষেই জন্মেছি, আমি তো এই ভারত সন্তান। আমি সূর্য মন্দির করেছি, আমি মুদ্রায় শিবমের মূর্তি অঙ্কিত করেছি, লক্ষ্মীর মূর্তি অঙ্কিত করেছি। আমি ভারতবর্ষকে আপন করেছি নরসিংহগুপ্ত আর ওই আর ওই মালবের যশোদ বর্মন জোট বেঁধেছে আমার বিরুদ্ধে। দীর্ঘ যুদ্ধে আমাকে শক্তিহীন করেছে, ওনারা ভাগ ভাগ হয়ে উত্তর পশ্চিম দিকে পালাতে শুরু করেছে। আমার শিবাম সংহার অনিবার্য, ধ্বংস অনিবার্য। তোমার অখণ্ড ভারতবর্ষ থাকবে না, তোমরা থাকবে না, মালব থাকবে না, বৌদ্ধ থাকবে না। আমি আমি কাল প্রাতে সংহার মূর্তিতে যুদ্ধ করব। যদি পরাজিত হই আমি চলে যাব, আমার রাজধানী সাগালা ছেড়ে আমি 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 কাশ্যপ আমারের দিকে চলে যাব। তারপর সেই নিভৃত তুষার সিংহে আমি আমি আর আমার দেবতা শিবম আমি আমৃত্যু শিবম সাধনা করে যাবো।